আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন ইমাম সাহেবকে তার পরিবার মৃত ভেবে জীবন্ত কবর দিয়েছিল, তারপর কবরের মধ্যে সেই ইমাম জেগে উঠলেন এবং তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। এর ফলে সেই ইমামের সঙ্গে কবরের ভেতর যে ঘটনা ঘটল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনারাও রীতিমতো চমকে যাবেন, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একদা হযরত ইমাম নাসিরউদ্দিন রহমত রহমতুল্লাহি আলাই বাগদাদ শহরে এতটাই অসুস্থ হয়ে গেলেন যে তিনি অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যান, ফলে কোনোভাবেই ওনার পরিবার পরিজন ওনার হুঁশ ফেরাতে পারলেন না। তাই সবাই তাকে মৃত্যু মনে করে তাকে গোসল করে কাফন পরিয়ে ওনাকে কবরস্থানে জীবন্ত দাফন করে চলে আসে। কিছু সময় পর ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাই যখন তার হুঁশ ফিরে পান, তখন তিনি বুঝতে পারেন যে সকলে ওনাকে মৃত্যু মনে করে জীবন্ত দাফন করে চলে গিয়েছে। তাই প্রথম প্রথম তিনি অত্যন্ত ভয় পেয়ে যান এবং কি করবেন তা কিছুই তিনি বুঝতে পারলেন না। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল যে তিনি শুনেছিলেন যদি কেউ ৪০ বার সূরা ইয়াসিন তিলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। এ কথা মনে পড়তেই তিনি একদম নিশ্চিত মনে আল্লাহর উপর ভরসা রাখেন এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করেন। যখন তিনি ৩৯ বার সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, তখন তিনি বুঝতে পারেন যে কে যেন তার কবর খুঁড়ছে। একটু মাথা খাটাতে তিনি বুঝতে পারেন যে এক কাফনচোর তার কাফন চুরি করার উদ্দেশ্যে তার কবর খুঁড়ছে। তাই তখন তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে আস্তে আস্তে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকেন, যাতে করে তার আওয়াজ চোর শুনতে না পায়। যখন তিনি ৪০ বার সূরা ইয়াসিন তিলাওয়াত সমাপ্ত করেন, তখন অন্যদিকে চোরও তার কাজ সমাপ্ত করে ফেলে। অতঃপর তিনি তার কবর থেকে উঠে আসেন। তখন চোর ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইকে জীবিত অবস্থায় কবর থেকে উঠে আসতে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সেই চোর তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। অতঃপর ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাই বুঝতে পারলেন যে এখন যদি তিনি শহরে গিয়ে সবার সামনে এসে উপস্থিত হন তাহলে সকলেই তাকে দেখে ঘাবড়ে যাবে। তাই তিনি তৎক্ষণাৎ শহরে না গিয়ে কবরস্থানে ফজরের সময় পর্যন্ত অপেক্ষা করেন। অতঃপর যখন ফজরের ওয়াক্ত হয়, তখন তিনি সবার ঘরে ঘরে গিয়ে এ কথা বলেন যে আমি হচ্ছি সেই ইমাম নাসিরউদ্দিন যাকে তোমরা মৃত মনে করে কবর দিয়ে এসেছ। মূলত আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, যার কারণে তোমরা আমাকে মৃত মনে করে আমাকে দাফন করে চলে এসেছিলে। যখন সকাল হয়, তখন সকলের সামনে তিনি তার রাতের ঘটনা খুলে বলেন। আর এভাবে সূরা ইয়াসিনের বদলতে তিনি আবার তার পরিবারের নিকট ফেরত আসতে সক্ষম হন। এর পরবর্তীতে তিনি জীবিত থাকাকালীন সময়ে সম্পূর্ণ কোরআনে কারিম তাফসির করেছিলেন এবং তার হকিকত মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।